মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি নিজে তোমাকে খুঁজতে গেছিলাম, তুমি তোমার বয়ফ্রেন্ডের বাইকে চেপে চলে গেছিলে। আমি সব খবর নিয়েছি শুলি। এই চুপ 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 চুপ, আর বাড়ি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড এই শব্দটা কেন উচ্চারণ করছো? এতগুলো গুরুজন মানুষ দাঁড়িয়ে আছে, তুমি গর্বিত বোধ করছো না? অদ্ভুত, শিউলি হঠাৎ এতদিন পর এতগুলো মিথ্যে কথা কেন বলছে? বিশ্বাস করো, আমি না একটুও বাড়িয়ে বলছি না। শোনো না, তুমি না এই ঘটকটাকে না এই বাড়ি থেকে বের করে দাও। আর আজ থেকে না আমি এখানেই থাকবো। আমি সব জামা কাপড় গুছিয়ে নিয়ে চলে এসেছি, মা বাবাকেও বলে দিয়েছি। এই যে পরের ডেটটা আছে না, পরের ডেটেই না আমরা বিয়ে করবো। সরো সরো, খালি গানের উপর পরে সরো। দাদুভাই, তুই কি বিশ্বাস করিস যে ঘটক দিদি কাউকে কিডন্যাপিং করতে পারে? এবার তো আমি প্রমাণ চাই, তুই যে বড় উকিল, কত মানুষ চিনিস এবার দেখতে হবে। বাবা, হ্যাঁ বল। ঘটক দিদি ঘটকালি ছাড়াও যে কিডন্যাপিং করলেও করতে পারে সেটা মনে হয় উনি এসব পারবেন। এই ঘটক দিদি সামান্য সামান্য কাজ, যেরকম ধরো ওই চাদর ভাঁজ করা, সেটাই পারে না। এনে করবেন নাকি কিডন্যাপিং, ইম্পসিবল। আশ্চর্য। আচ্ছা কাপু, তুই নাকি এত বড় মাপের উকিল, এটা তুই কি করে বলছিস? না আমি তো বুঝতে পারছি না, কিডন্যাপটা হলো একটা মাথার কাজ, আর চাদর ভাঁজ করাটা হলো হাতের কাজ। এই কিডন্যাপের সঙ্গে চাদর ভাঁজ করার যে কি সম্পর্ক সেটাই তো আমি বুঝতে পারছি না। সম্পর্ক আছে, সম্পর্ক আছে পিসুমনি, সম্পর্ক আছে বলেই বলছি। যে মানুষটা দিনে 6-7 বার শুকনো ডাঙায় আচার খায়, যার ব্রেনের সাথে দেহের কোনো কানেকশন নেই, যার কিছু ঠিকঠাক কাজ করে না, সে কোনো কিডন্যাপিং। আপনার কেন মনে হয় আমি কিছু পারি না? আমি তো ডাকাতও ধরেছি, আর আমার কিছু পারা বা না পারার সঙ্গে কিডন্যাপিং এর কি সম্পর্ক? হ্যাঁ, কেমন আপনি বলছেন, আপনি নিজের মুখে স্বীকার করছেন আপনি কিডন্যাপিং করেছেন, বলুন বলুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।